এই পাকিস্তানি ভাইটি তায়েব থেকে মুায় এসেছিল পুলিশকে ধরা দেওয়ার জন্য একটা মানুষ এমন কঠিন সিদ্ধান্ত কখনই জানেন যখন তার পিঠ ঠেকে যায় বর্তমানে সৌদির অবস্থা কতটা না হাল যারা নতুন কাজের জন্য আসতেছে তারাই হারে হারে তের পাচ্ছে আসার পর দালালের কথা এবং কাজের কোনোটারই মিল দেখতে পাচ্ছে না তারা দেশ থেকে এত টাকা ঋণ করে সে এখানে বসে আছে পাঁচ ছ মাস ধরে সৌদি আরবে সবচেয়ে কষ্টকর মুহূর্ত হচ্ছে বেকার বসে থাকা কাজের জন্য বসে থাকতে থাকতে তাদের আইডি এক্সপায়ার হয়ে যায় বৈধভাবে এসে হয়ে যায় তারা অবৈধ পাকিস্তানি ভাইটির গল্প ভিডিওর শেষের দিকে বলবো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো গাইস হ্যালো আসসালামু আলাইকুম আজকের যাত্রাটা হলো তাইফের উদ্দেশ্যে বিশেষ এক কারণে তাইফে যাচ্ছে কিছুদিন আগেই হঠাৎ করে আমার ট্রান্সফার হয়ে গেছিল তাই হঠাৎ করে এখানে এসে মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে হঠাৎ করে ট্রান্সফার হয় আইডি কার্ড এবং আমার সব কিছুই দোকানের মধ্যে ছিল সেগুলোও নিয়ে আসলাম দোকান থেকে এরপর আমার প্রয়োজনীয় যত সামান ছিল সকল কিছু গাড়িতে উঠাই দিলাম যাই হোক ফিরে আসি আমাদের তায়েব যাত্রায় তায়েবের যাত্রায় রাত্রে বেলা বের হয়ে দেখি এই ব্যস্ততম প্রবাসে রাত আর দিনের কোনো তফাত নেই এখন ভোর চারটা মানুষজন কাজে যাচ্ছে এদিকে আমরা চলে আসলাম হারাম শরীফের সামনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজি সাহেবরা ফজরের নামাজ এবং তাওয়াব করে বের হচ্ছে ফজরের নামাজের পর পরে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজস্ব পণ্য বিক্রি করতেছে হারাম শরীফের সামনে এখানে আপনি প্রয়োজনীয় এবং বিনিময়ে তাইফের উদ্দেশ্যে রওনা হইলাম সামনে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন এটাই সেই পাকিস্তানি ব্যক্তি এখানেই আমার তার সাথে দেখা প্রথমেই তার সাথে পরিচিত হয়ে গেলাম এরপরে সেই তার দুঃখের কথা বলতে লাগলো এখানে সেই পুলিশকে বললো তাকে ধরার জন্য কিন্তু পুলিশ তাকে ধরল না পুলিশকে তাকে ধরার জন্য তার আইডি তারপর কিন্তু পুলিশ তাকে না হাজের সময় এবং বিশেষ কিছু অভিযান রয়েছে তাদের ওই অভিযান এবং হজের সময় ব্যতীত তেমন কোনো অবৈধ লোক ধরে না তারা আমার মনে হয় ভাইটি ভুল জায়গায় এসেছিল সঠিক জায়গায় গেলে অবশ্যই তাকে ধরতো আমি পাকিস্তানি ভাইটিকে জিজ্ঞেস করলাম ভাই হঠাৎ করে কেন এমন কঠিন সিদ্ধান্ত নিলেন ভাইটি বলতে লাগলো তার দুঃখের কথা ভাইটি কাদো কাদো সুরে বলতে ক্লো কাজকামের অবস্থা নাকি খুবই খারাপ কোনো রকম খেয়ে না খেয়ে বেঁচে আছে অনেক দিন যাবত কোনো কাজ কাম পাচ্ছে না পাশাপাশি তার শরীরের অবস্থাও খুবই খারাপ সৌদি আরবে অবৈধভাবে থেকে কাজ কাম সবকিছু করতে পারলেও চিকিৎসা পাওয়াটা খুবই দুষ্কর এক ব্যাপার তাই তার শরীরের অবস্থা এবং বর্তমান কাজের অবস্থা সবকিছু ভেবেই তার দেশে যাওয়ার সিদ্ধান্ত নিল হঠাৎ করে এদিকে তার গল্প শুনতে শুনতে তাইফের রিং রোড দিয়ে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম তাইব শহরের মধ্যে তাইব শহরে আসার পরে পাকিস্তানি ভাইটি আর একটা বিপদ সম্পূর্ণ ভাড়া না দেওয়ার কারণে তাকে হঠাৎ নামিয়ে দিল একটা মেইন রোডের পাশে এরপর আমিও তার পিছু পিছু নেমে গেলাম এরপর তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কোথায় যাবেন এরপর সে বলল এবং আমিও তাকে সেখানেই পৌঁছে দিলাম যে বিশেষ উদ্দেশ্যে তাইফে আসলাম সেটাই তো আপনাদেরকে বলা হয় নাই মূলত আমার কিছু কাছের আত্মীয় সৌদি আরবে এসেছিল উমরা করার উদ্দেশ্যে আজকে তাদের সাথেই দেখা করতে আসলাম এবং তারা আসার সময় আমার আম্মা তাদের কাছে কিছু জিনিস দিয়েছিল আমার জন্য সেগুলোও নিতে আসলাম তাইফে আসার পরে দেরি না করে আমার এক তালতোর হোটেলে চলে আসলাম এখানে এসে সেই সকালের নাস্তাটা সেরে নিল দেরি না করে চলে আসলাম তাদের হোটেলে একে একে সবার সাথে সাক্ষাৎ করলাম এবং তাদের সাথে মত বিনিময় করলাম বলতো তারা মক্কা হোটেল না নিয়ে তাদের সুবিধার জন্য কারণ এখানে আশেপাশে তাদের সমস্ত আত্মীয় তাদের সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে এখানে রওনা হলাম মক্কার উদ্দেশ্যে পথেই দেখি সাবোয় আমাদের কোম্পানির দোকান গিয়ে যাওয়ার সাথে সাথে পরিচিত এক ভাই এসে ঝরিয়ে ধরলো এবং অনেক আপ্যায়ন করলো এরপর রোমে এসেই দেশ থেকে নিয়ে আসা জিনিসগুলা একে একে দেখতে লাগলাম কি কি আমার জন্য দেশ থেকে পাঠালো